মামুনুল হক আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই তাদেরকে একই ভূমিকা রাখতে হবে ঠিক কি না জরে খান কি ভুল যে সরকার করতেছেন মামুনুল হককে জেলখানায় আটকায়া যদি আপনার বাবা হাজার মাইল দূরে পাকিস্তানের জেলখানায় থেকে শেখ মুজিব হয়ে দেশ স্বাধীন করাতে পারেন মামুনুল হক জেলখানায় থাকলেও এই দেশে ইসলাম আর ঠকাইতে পারবে না ঠিক কি না জরে খান অলরেডি মামুনুল হক ইসলামী শেখ মুজিব হয়ে গেছে মোটা কলম দিয়া সাদা কাগজে লিখে রাখবেন 2040 সালের পরে বাংলাদেশে যদি কেউ থানার ওসি হতে চায় সূরা ফাতিহা সহিহ তেলাওয়াত করতে না পারলে ওসি বানাবো না মনে রাখবা 2040 সালের পরে কেউ যদি বাংলাদেশে এসপি ডিসি এডিসি এরপর কি বলা হয় পুলিশের আইজি হতে চায় সূরা ফাতিহার তরজমা না জানলে তাকে আমরা ওই সকল পদে বসাবো হ্যাঁ মনে রাখবা 2050 কি বলা হয় 40 সালের পরে এমন গভর্নমেন্ট এমন সরকার এমন প্রশাসন করব যদি কেউ হাদিসের কিতাব পড়াইতে না পারে তাকে ক্যাবিনেট মন্ত্রী বানানো হবে না মনে রাখবা 2045 সালের পরে এমন বাংলাদেশ হবে কেউ বুখারী শরীফ পড়াতে না পারলে প্রধানমন্ত্রী চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যিনি বঙ্গভবনে বসবেন দাড়ি নাই টুপি নাই কি বলা হয় কাপড় না খুললে হিন্দু না মুসলমান বোঝা যাবে না এমন রাষ্ট্রপতি দেশ আর দেখবে না মুসলমানের দেশে 2040 সালের পরে এমন রাষ্ট্রপতি বসবে যিনি সেজদা দিবেন বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আওয়াজ যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে তাদের মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে এরা আবু জেহেলের উত্তরসূরি ফেরাউনের ভাব সন্তান এদের রাজনীতি হলো ইয়াজিদের রাজনীতি এদের ধর্ম হলো আবু জেহেলের মূর্তি ধর্ম আর এদের শাসন হলো ফেরাউনের শাসন আমি কি ভুল বলেছি তাহলে আসুন কোন মায়ের কত ফোঁটা দুধ খেয়েছেন প্রমাণ করে দেই এদেশের 52 বছরের স্বাধীনতার ইতিহাসে দেশ স্বাধীন হলো 52 বছর হয়েছে এর মধ্যে কত বড় বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসলেন গেলেন কিন্তু কেউ নবীজির বন্ধু হতে পারে নাই ঠিক কি না আল্লাহর নবীকে যখন যার যে সরকার আমলে গালি দেওয়া হয়েছে প্রত্যেক সরকার নিষ্কুপ থেকেছে কোনদিন নবীর শত্রুদের বিচার করে বাংলাদেশের একটি বিশাল নেতা এদেশের চেতনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 দেশ স্বাধীন হওয়ার পরে 10 কি বলা হয় আপনার জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করলেন 1972 সালে রাষ্ট্রপ্রধান হলেন হেড অফ দ্য স্টেট হলেন তার আমলে দাউদ হায়দার নামে একটা বেয়াদব কবি দাউদ হায়দার নবীজির চরিত্রে কালিমা লেপন করে সে কবিতা লিখল নবীজিকে গালি দিল বঙ্গবন্ধু তার বিচার করতে পারলেন না ঠিক কিনা আমি 3 ঘন্টার কথা 1 ঘন্টার কম সময় আপনাদের সামনে বলবো দোয়া করেন একটু সুস্থ হই স্বাভাবিক হই এবার শুধু কথা বলবো না যেই কথায় পার্লামেন্টে ইসলাম কায়েম হয় এদেশে কলেমার পতাকা উড়ে নাস্তিক মুরতাদরা এদেশ থেকে নিজেরাই পালিয়ে চলে যায় সেই কথাই বলা হবে ঠিক কিনা জানে না নবীর শত্রুদের এদেশে আর কোনো জায়গা হবে না হ্যাঁ 71 সালে এদেশে একজন শেখ মুজিব তৈরি হয়েছিলেন তিনি কারাগারে থাকার পর তিনি কারাগারে পাকিস্তানে হাজার মাইল দূরে বাংলাদেশে তার নামে মানুষদের স্বাধীন করে ফেলেছে ঠিক কিনা বলেন কি ভুল যে সরকার করতেছেন মামুনুল হককে জেলখানায় আটকায়া যদি আপনার বাবা হাজার মাইল দূরে পাকিস্তানের জেলখানায় থেকে শেখ মুজিব হয়ে দেশ স্বাধীন করাতে পারেন মামুনুল হক জেলখানায় থাকলেও এ দেশে ইসলাম আর ঠকাইতে পারবে না ঠিক কিনা জরে খান অলরেডি মামুনুল হক ইসলামী শেখ মুজিব হয়ে গেছে যেদিন বের হবে সেদিন যেই একটা উত্তাল তরঙ্গ দেখবেন সাগরের জলোচ্ছ্বাস সেদিন হেরে যাবে সারা বাংলায় নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ বলেন কি অপরাধ করেছিলাম ওলামায়ে কেরাম কি চোর ডাকাত খুনি সন্ত্রাসী কেন আজকে লজ্জা হওয়া উচিত দেশের মুসলমানদের ঘরে ঘরে মুসলমান ওলামায়ে কেরামকে মাহে রমজানে রমজানকে অপমান করে গ্রেফতার করা হয়েছিল ঠিক কিনা বলেন উচিত ছিল সেদিনই বাঁশের লাঠি নিয়ে সূর্য ওঠার আগেই ঝাঁটায়া পিটায়া নাস্তিক মোরতাদ বিদায় করে দেওয়া ঠিক কিনা জানা কথা কি আশ্চর্য কথা মাহে রমজান কাউকে ইফতারের সামনে থেকে নিয়ে আসা হলো কাউকে সেহরির সময় নিয়ে আসা হলো কেউ তারাবির নামাজ পড়তেছে যে আর পড়া যাবে না আমাদের সাথে এখনই ডিবি অফিসে যেতে হবে যারা যারা এই অপরাধ করেছেন
আল্লাহ চাহে তো বাংলার মাটি আষাঢ় মাসের বৃষ্টিতে যেমন মোমের মতো গলে যায় চৈত্র মাসের রোদে তা আবার পাথরের মতো শক্ত হয় ঠিক কি না জোরে বল একজনও রেহাই পাবে না প্রত্যেকই শাস্তির আওতায় আসবে বিচারের আওতায় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কোন আমরা দ্বীন ও ইসলাম নিয়ে বাংলাদেশে আমি প্রায় 40 বছর মাইকের সামনে কথা বলি ছাত্র জীবনে কত হাজার জেলখানায় কেন্দ্রীয় কারাগারে এক লোক আমাকে বলছে হুজুর আপনি নুরানী সাহেব হুজুর না আমি কিভাবে চিনলেন বা হুজুর 25 বছর আগে সেই বাগের হাটের কাটাখালী শামবাগাত মাদ্রাসার মাহফিল আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে গেছি কি অপরাধ করেছে মাননীয় অপরাধ মানুষকে দাড়ি দেখাই চোর ডাকাতকে ভালো করি যারা গুনার পথে যে যুবকরা যাওয়ার পথে আমাদের সাথে সম্পর্ক রাখলার পরর মেয়ের দিকে তাকায় না তারা গুনার কাজে যায় না এটাই কি উলামায়ে কেরামের অপরাধ কেন উলামায়ে কেরামকে জেল খাটাইল এর জবাব কি দিবেন আপনি প্রথমে আপনাদেরকে জাতি হিসাবে জবাব গলায় পরাদা আদায় করে রাখতে হবে ঠিক কি না বলেন আর আখিরাতের জবাব কি যে হবে চলুন না হাসরের ময়দানে আপনারাও দাঁড়াবেন আমরাও দাঁড়াব ইনশাআল্লাহ কি বলেন ঠিক না সেদিন দেখা যাবে আর আমার মনে দুনিয়ার বিচারটা বাংলাদেশের মুসলমানরা জাতি হিসাবে ফেল করেছে তারা ট্রেন মিস করেছে কিন্তু আল্লাহ পাক তার গায়বী অ্যাকশন শুরু করে দিয়েছে কারণ বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হক যদি আমার আল্লাহ ওয়ালা দিনদার প্রিয় বান্দাদের বিরুদ্ধে কোনো জালেম শাসক আর কোনো জালেম বাদশা জালেম প্রধানমন্ত্রী জুলুম করে আল্লাহ বলেন সেই সরকার প্রধানকে বলে দাও আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম আর আল্লাহর বিরুদ্ধে যদি আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন বংশে বাতি দেওয়ার লোক থাকে না ঝাড়ে বংশে নির্মূল করে দেন ঠিক কিনা জোরে কর এখনো সময় আছে খুব তাড়াতাড়ি নিউটনে চলে আসেন মানুষকে মানুষ মনে করুন ওলামা ইকরামের কাছে নিঃশর্ত ক্ষমা চান আর তা না হলে আল্লাহু আকবার কি পরিণতি যে হবে আমার মনে হয় না পৃথিবীর কোন শাসকের এমন পরিণতি হয়েছে এমনটা হবে ঠিক কিনা জোরে আমি ব্যক্তিগতভাবে জেল থেকে বের হওয়ার পরে আজকে 25 দিন হলো 3 ঘন্টার ভিতরে আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে মুন্সিগঞ্জের নিমতলির কি বলে হেফাজতের হরতালের দিনের গন্ডগোলে মামলা দিয়ে অথচ ওই ঘটনা থেকে 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ হরতালের ডিউটি করতে গেল চোখ লজ্জায় যেহেতু মানুষ আমাদেরকে কোটি কোটি মানুষ আমাদেরকে চিনে প্রশাসনের অনেক পুলিশ আমাদেরকে শ্রদ্ধা করে আমার নিজের গেটের সামনে পুলিশ রোদে দাঁড়িয়ে ডিউটি করবে আমি একটু তাদের খোঁজ নেব না এমন স্বার্থপর নেতা আমরা না কে বলেন ঠিক না আমি অফিসারদেরকে বললাম আমার হলরুম খুলে দেওয়া হবে আপনারা প্রচন্ড রোদের তাপ এখানে বসবেন ভিআইপি বাথরুম খুলে দেওয়া হলো হাইকমোড লাগলে ব্যবহার করবেন দুপুর বেলায় শেখ হাসিনার পুলিশকে মুফতি নুরানি তরমুজ কিনে খাওয়াইলাম সদর থানার ওসি 3 জন ওসি 2 জন এএসপি অসংখ্য পুলিশ বিশাল ঢাকা ডিবির গাড়ি সহ যখন আমার কমপ্লেক্স ঘিরে ফেললেন রাত 2টা আড়াইটায় সেহারির কিছুক্ষণ ওসি সদর থানার যখন ছিলেন তিনি মুন্সিগঞ্জ থানার যায় হলরুমে ঢুকেই আমি যখন আসলাম প্রথমে নিজের ইউনিফর্মটা ধরে বলছে হুজুর পুলিশের এই পোশাকটা আর গায়ে রাখতে মন চায় চাকরি করে যে নাফরমানি করতেছি আল্লাহরে কোন মুখ দেখাবো হাসরের হরতালের দিন আপনি এই গেটের সামনে আমার পুলিশকে আপনি তরমুজ খাওয়াইলেন নিজের হলরুম খুলে দিলেন নিজের ভিআইপি বাথরুম যাদের হাইকমোড প্রয়োজন পুলিশের আপনি তাদেরকে ব্যবহার করার অনুমতি দিলেন পুলিশ সরকারের আর সেবা করলেন মুফতি নুরানি অথচ 30 কিলোমিটার দূরে এই মুন্সিগঞ্জ সদর থানার 9 নং কি বলা হয় মুন্সিগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড এর যে কি বলে মুন্সিরহাট বদ্যাবাড়ি ব্রিজের যে ঘোড়া এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা গন্ডগোল হয়েছে সেখানে কিছু পুলিশ তারা গুলি গালা করার কারণে সাধারণ মুসলমান আহত হয়েছে থানার ওসি ভালো ছিলেন কিন্তু যারা প্রতিপক্ষ ইসলামের শত্রু তাদের আঘাতে সে আহত হয়েছেন একটা ঘটনা ঘটেছে তার মামলাও হয়েছে তো 30 কিলোমিটার দূরের মামলা
আপনার নামে দিতে হবে আমরা তো মানুষ কবরেতে যেতে হবে আল্লাহকে মুখ কিভাবে দেখাবো 10টা মামলা দিয়েছেন 10টা এরপরে মামলা দিয়েছেন ঢাকায় আরো 4টা 14টা মামলা আমাকে দিয়েছেন মামুনুল হক সাহেবকে 29টা মামলা দিয়েছেন আজিজ হক ইসলামাবাদী সাহেবকে 31টা মামলা দিয়েছেন এরপর আমাদের জুনায়েদ আল হাবিব সাহেবকে এই রকম কয়েক ডজন মামলা দিয়েছেন আমি তো চ্যালেঞ্জ দিয়েছি माननीय প্রধানমন্ত্রীকে माननीय প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে যে মামলাগুলি দিলেন ওই নিমতলিতে হরতালের দিনের ঘটনায় এখন আধুনিক যুগ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া রেডিও টেলিভিশন পত্র পত্রিকায় একটা ছবি যদি দেখাতে পারেন আমি সেখানে উপস্থিত ছিলাম তাহলে মাথা পেতে শাস্তি মেনে নেব বক্তৃতা করতে হবে না পিকেটিং করতে হবে না শুধু উপস্থিত ছিলাম একটা ছবি যদি দেখাতে পারেন তাহলে আমি মাথা পেতে শাস্তি মেনে নেব আর তা যদি না পারেন আমি চ্যালেঞ্জ দিয়েছি माननीय প্রধানমন্ত্রী মামলা যদি প্রমাণ করতে পারেন সেখানে ছিলাম পদ্মা সেতু আপনি করেছেন ভালো কাজ করেছেন আমরা ভালোটাকে কখনোই মন্দ বলবো না ঠিক কি না শত্রুপক্ষ যদি কোনো ভালো কাজ করে এটাকে মূল্যায়ন করতে হয় এবং এটাকে গ্রহণ করতে হয় প্রশংসা করতে হয় এটাই হলো ইসলামের মহত্ব ঠিক কি না পদ্মা সেতু বড় মহৎ কাজ করেছেন প্রায় 22 23 24টা জেলার জন্য ঢাকায় ঢোকা চট্টগ্রামে যাওয়া সহজ হয়ে গেছে কিন্তু পদ্মার পারে ওই পদ্মা সেতুর পারে 1% জায়গাও আপনার নাই কিন্তু আমি যেহেতু মুন্সিগঞ্জ বিক্রমপুরের লোক আমি গরিব মানুষ কিন্তু পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে 186% 6 বিঘার মতো জমি আমার 1 প্লটে আছে আপনাকে দেব 1 বিঘা আপনার ছোট বোন শেখ রেহানাকে দেব 1 বিঘা কারণ আমাদের বঙ্গবন্ধুর কন্যা আপনারা এতিম মানুষ বাপ না পদ্মার পারে বাড়ি করে থাকবেন আমি জায়গা দেব যদি আমার মামলা প্রমাণ করতে পারে আর মামলা যদি মিথ্যা হয় নিঃশর্ত জাতির কাছে ক্ষমা চাইতে হবে ঠিক কিনা জোরে কর আর ক্ষমা আমার ভাইরা আর যদি ক্ষমা চাইতে আপনার লজ্জা হয় বা অহংকার হয় কারণ আমাদের বাংলাদেশে যারাই শাসন ক্ষমতায় বসেন শুধু শেখ হাসিনার দোষ না একেবারে সেই প্রথম থেকে শেষ দেখলাম মানে চেয়ারে বসলেই উনি আর মানুষের মানুষ মনে করে চেয়ারে বসলেই যেন সে ফেরাউনের খালাতো ভাই খালাতো বোন হয়ে যায় ঠিক কি না যদি চেয়ারের অহংকারে ক্ষমতার দাপটে আপনি বলেন যে আমি ক্ষমা চাবো না তাহলে অপেক্ষা করুন 6 বছর নয় 9 বছর নয় 6 মাস নয় 40 দিনের ভিতরে আসমানের ফয়সালা আপনার জন্য আসতেতে দেখতে পারবেন মজাটা কেমন ঠিক কি না জোরে কর আমি বাংলাদেশের পুলিশ বিজিবি সেনাবাহিনী আনসার বাহিনী যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভুক্ত তোমরা তোমাদেরকে বলি কোন সরকার বা দলের চাকর তোমরা নও তোমাদের যে ডেফিনেশন রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা বেতন পাবে তিনি মন্ত্রী হন এমপি হন ডিসি হন আর ওসি হন আপনাদের এখনো পর্যন্ত সংবিধানের ডেফিনেশন লেখা আপনাদের সার্ভেন্টস অফ পিপল রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেবে যে জনগণের চাকর হবে সে ঠিক কিনা বলে সুতরাং আপনারা কোন দলের কাছ থেকে বেতন মাস গেলে পান না মনে রাখবেন 1,00,000 কোটি টাকার বেশি আপনাদেরকে বেতন দেই বছরে আমরা 17 কোটি মানুষের রক্ত ঘামানো পয়সায় যদি আপনাদের 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 কাঁধে যে বন্দুক ঝুলে কারো বাপ দাদা টাকা দিয়ে কিনা নয় আমার দেশের কোটি মানুষের রক্ত ঘামানো পয়সা দিয়ে কেনা এই বন্দুক যদি জনগণের দিকে তাক করা হয় অস্তিত্ব আপনাদেরও থাকবে না ঠিক কিনা জোরে কর ভবিষ্যতে সামাজিক বয়কটের শিকার হবেন অত সাল থেকে অত সাল কারা কারা ছিলেন অমুক অমুক পদে ছেলে মেয়ে বিয়ে দিতে পারবেন না কেউ বিয়ে করবে না কেউ সালাম দিবে না মরে গেলে মুসলমানের গোরস্থানে জায়গা দেবে না কুত্তার মতো রাস্তায় ফেলে দিবে ঠিক কিনা তোরা কর পারবেন এরকম প্রতিরোধ করে তুলতে কারা পারবেন দোহাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে আমি দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আমি গোড়ামি পছন্দ করি দলবাজি পছন্দ করি না আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করতে হলে সকল ইসলামী দলগুলি একত্র হবে এটা কি আপনারা চান
যার বল যত যত বড় হোক আর 600 বছর আন্দোলন করে এককভাবে ক্ষমতা কেউ জিততে পারবে না এটা বাস্তবতা বাংলাদেশ সুতরাং ইসলামী দলগুলির রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য এক হন সামাজিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য হেফাজত ইসলামের ব্যানারে সকল পীর ফকির এক হয়ে যান ঠিক কিনা জোরে কথা তাই দুইটি স্লোগান মামুনুল হক সাহেব সহ আমরা কারাগারে তৈরি করেছি রাজনৈতিকভাবে ইসলামী দলগুলিকে দল জার জার ভোট ইসলামে অর্থাৎ সব ইসলামী দল মিলে একটা বাক্সা দিবেন প্রত্যেকটা আসনে যে ইসলামের বাক্সা প্রার্থী আমাদের একজন এরপরে দেখি কোন কোন প্রতীক আমাদেরকে হারাইতে পারে ঠিক কিনা জোরে কথা সব দল এমন কি জামাত সহ তারা যদি মওদুদীবাদ থেকে একটু সরে আসেন নিজেদের অতীত ভুল স্বীকার করেন 71 এর ভূমিকা যদি তারা দুঃখ প্রকাশ করেন তাদেরকে আমাদের সাথে নিতে কোনো আপত্তি নাই ঠিক কিনা জোরে কথা এবং আশা করি এখনকার যে তরুণ নেতৃত্ব এরা এটা করবে আলহামদুলিল্লাহ বলে এই জামাত ইসলামী আন্দোলন এরপর ইসলামের যতগুলি দল আছে এরা যদি এক জায়গায় আসেন এদেশে আর টর্নেডো আর ঝড় তুফান তৈরি করতে হবে না নিজে নিজে তৈরি হয়ে যাবে ভোটের বাক্সা ভরে বাহিরেও কিছু ভোট পড়বে ঠিক কিনা জোরে কথা তাই আমার দাবি এবং এটাই বাংলাদেশের বাস্তবতা সকল ইসলামিক রাজনৈতিক দলগুলিকে এক হয়ে স্লোগান তুলতে হবে দল যার যার ভোট ইসলামে কোন দলকে ভোট দেব না কোন পীর সাহেবকে ভোট দেব না কোন নেতাকে নয় আমি দেব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের বাক্সা ঠিক কিনা জোরে কথা হ্যাঁ কারণ ব্যক্তি যদি প্রতিষ্ঠা করি দলের গোলামি যদি করি পীরের গোলামি যদি করি হাশরের ময়দানে ধরা পড়ে যেতে পারি ঠিক কিনা বলে আল্লাহ বলবে তুমি ইসলাম চাও নাই তোমার দল জিতুক কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন দল বিজয়ের জন্য তুমি লড়েছো ইসলাম বিজয়ের জন্য লড়ো নাই তাই বাংলাদেশে কেউ দুধের মতো যাকে ধপধপা সাদা কেউ অমক তমকে সকল কথা না বলে এখন সব ইসলামী দল এক হইতে হবে ঠিক কিনা বলে ধন্যবাদ জানাই যাদের হুংকারকে বাতেলরা ভয় পায় রাজনৈতিকভাবে যারা ঝটতুবানের মতো আসতেছিল ইসলামী আন্দোলনের হাত পাকা ঠিক কিনা জানে কম পীর সাহেব চরমনাই গতকালকে ইসলামী আন্দোলনের মহা সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে এই দেশের সকল নিবন্ধিত দলের কর্মসূচি এমন কি মাঠের বিরোধী দল বিএনপির কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে নতুন খেলা কিন্তু শুরু হয়ে গেল ঠিক কিনা জোরে কম ওবাইদুল কাদের সাহেব যত খেলতে চান পাও নুলা হবে বল ধাক্কাও দিতে পারবে জায়গায় বসে যাবেন ঠিক কিনা জোরে কম কারণ যারা বলে ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন ওরা জ্ঞান পাপি ওরা বেয়াদব আই ক্যান চ্যালেঞ্জ ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না ওরা মূর্তি পূজা করে ওরা মুসলমান জবাই করে ওরা বাবরি মসজিদে ভেঙে রাম মন্দির বানায় ওরা ঈদের দিন মুসলমানকে গরুর গোশতের দোহাই দিয়ে জবাই করে রড়দা পিটায় হত্যা করে ওরা এ পর্যন্ত 52,000 বার মুসলমানদের উপরে 75 বছরে হামলা করেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কি বলে মোদি এই বেয়াদবের বাচ্চা 2021 সালে বাংলাদেশে এসে দাঙ্গা বাধায় দিয়ে 22 জন মুসলমানকে হত্যা করিয়েছে ঠিক কিনা তোরা কয় বাংলাদেশের রাজনীতিবিদ হইয়া কত বড় নিমুখ খারাম আর মীর জাফর তারা সেই মোদির পক্ষে কথা বলে আর ধন্যবাদ জানাই ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ভারত রাষ্ট্রের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মোদির বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বলেছেন ওই যে বাংলাদেশে দাঙ্গা বাধাই দিয়ে এসেছে সে আব্বাসে মানুষ ঠিক কিনা বল ভারতের মুখ্যমন্ত্রী হয়ে সে তার বিরুদ্ধে বলতে পারে অথচ আমাদের দেশের নেতা হয়ে ওই ভারত যারা আচ্ছা বলেন তো একটা বিষয় জানতে চাই সব বাদ দিলাম আল্লাহর ঘর বাবরি মসজিদ 400 বছর আগে তৈরি হয়েছে নামাজ হতো ঠিক কিনা বল এই মসজিদ ভেঙ্গে ওই মসজিদের ভিতের উপরে যারা রাম মন্দির করলেন এটা কি কোনো মুসলমান সমর্থন করতে পারে বাবা এই কথা বলেন না কেন পারে এই কাণ্ড করার পরেও যারা মোদীকে তার সরকারকে সমর্থন করে এরাই জমানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরাই হলো মুনাফিক নেতা এরাই হলো ইসরায়েলের ইহুদিদের দালাল এরাই হলো জো বাইডেনের দালাল এবার লাঠি হবে একটা কাজ হবে দুইটা দেশ রক্ষা ইসলাম রক্ষা ঠিক কিনা জোরে কয় খামোশ দোয়া করেন সুস্থ স্বাভাবিক হই আমরা কারো কাছে দেশ ভাড়া দেই নাই
নিজেদের কণ্ঠ আর অধিকারও ভাড়া দেই নাই সময় মতো গলায় পাড়া দিয়া 52 ভাষা আন্দোলনের 71 এর মুক্তি যুদ্ধে যা হয়েছে তার সর কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে ঠিক কি না জানা কা রেডি আছেন আপনারা প্রস্তুত আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা কারাগারে যা ঘটেছে রামায় ক্রামের সাথে যে আচরণ করেছে আমি প্রথম দিনই বলেছি জাতিকে কিছু বলবো না কাউকে কিছু জানাবো না একজনকে জানিয়ে দিয়েছি একজন সব দেখেছেন বিচার তিনি করবেন ঠিক কি না জোরে কা চোর ডাকাত আরে নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি সাতটা খুন করে নূর হোসেন সে কারাগারে রাজার হালতে থাকে তার হাতে মোবাইল ব্যবহার করে আর বা আল্লাহ ওয়ালা আলেম ওলামা এক এক জনের নামে হাজার মানুষ সারা রাত বসে বয়ান শুনে এই আলেমদেরকে নিয়ে প্রথম 2 মাস একটা বালিশে শুইতে দেওয়া হয় এই ওলামা একরামকে বাংলাদেশের কারাগারে নিয়ে লাল ফিতা দিয়ে বেঁধে রাখে ওয়ার্ডের সামনে অন্য লোক আসতে পারবে না এরা বের হইতে পারবে এই ওলামা একরামকে এভাবে মানসিক নির্যাতন বিভিন্ন রকমের রিমান্ডের ভিতরে কত অসংলগ্ন কথাবার্তা বলে তারা মানসিক নির্যাতন করেছেন সময় এসেছে দুই একজন বদলাইলে হবে না সরকার বদলাইলে হবে না গোটা রাষ্ট্রের কাঠামোটা বদলাই ফেলাইতে হবে ঠিক কিনা জোরে কার কি বলেন ঠিক না আল্লাহর রাসূল মদিনায় যায় যেমন গোটা আরব জাহানের মূর্তি পূজাকে লাথি মেরে কবর দিয়ে ইসলামী শাসন করেছেন বাংলাদেশের জন্য একটু একটু পরিবর্তন আর সংস্কার করলে রিফর্ম করলে হবে না গোটা পদ্ধতিটাকে পাল্টায় ফেলাইতে হবে ঠিক কিনা জানা কা আপনারা রাজি আছেন তাহলে সুসংবাদ শুনাই আমাদের দেশের পঞ্চ শয়তান আমি নাম রেখেছি এখন থেকে 15-16 বছর আগে তারা একটা মাস্টার প্ল্যান করলো 2050 সালের মধ্যে বাংলাদেশকে তারা বিধর্মী রাষ্ট্র হয় মুশরিক ভারতের অঙ্গরাজ্য বানায় ফেলবে আর না হয় খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলবে এরা কারা এক নাম্বার ও ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা দুই নাম্বার ইসরায়েলের ইহুদিরা যাদের সুরত হলো রাষ্ট্রীয়ভাবে আমেরিকা আর কি বলা হয় আপনার ইউরোপিয়ান কমিশন আর ধর্মগতভাবে এরা খ্রিস্টান এরা ইহুদি কোরআনের ভাষায় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন একটা হলো অভিশপ্ত জাতি ইহুদি আরেকটা হলো ভ্রান্ত জাতি দ্বালিন নাসারা খ্রিস্টান ঠিক কেন বলেন আমার ভাইরা দুই তিন নাম্বার হলো এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা আশা পেশা নেশা কষা ঘষা পেশা পায়খানা ঠিক কিনা জানে কর এই এনজিও গুলি তিন নাম্বার হলো আমাদের দেশের কবি সাহিত্যিক দার্শনিক তাসলিমার মতো বেশ্যা এরপরে কি যেন বলা হয় আপনাদের কবির চৌধুরী শামসুর রহমান এইপরে কি বলা হয় হুমায়ুন আজাদ এইরকম নাস্তিক মুরতাদ গুলি তাদেরকে সাপোর্ট দিছে হা ইসলাম দেশ থেকে বিদায় দাও পাঁচ নাম্বার শয়তান হলো ডুব দিয়া পানি খায় এরা রাজনীতিবিদ ভোটের সময় টুপি মাথায় দেয় আবার পার্লামেন্টে দাঁড়ায় টুপির বিরুদ্ধে কথা বলে ওরা জ্ঞান পাপি আবু জেহেলের ভাব সন্তান ঠিক কিনা হাসানুল হক ইনু বলেন আর রাশেদ খান মেনন বলেন আর আমাদের যেই নেতা কাদের সাহেব বললেন ভারতের সাথে রক্তের বন্ধন কেউ উলুধনি দেয় না কেউ ভোটের সময় দুর্গা কালীর কাছে যায় না এরা ভোটের সময় ডিঙ্গি মার্কা টুপি নকরি মার্কা জামা স্যান্ডেল মার্কা জুতা একবারে যায় নামাজ কাঁধে নিয়ে এক এক অক্তে এক এক মসজিদে নামাজ পড়ে ঠিক কিনা জানা কা আর জুমার দিন যায় এত খতিব সাহেবের বয়ান বন্ধ করে এমপি প্রার্থী ওই দুনিয়াদার নেতাগুলি যারা পঞ্চ শয়তানের পাঁচ নাম্বার এরা বলে সংগ্রামী ভাইয়ের আমার এই ভর যদি আমাদেরকে নির্বাচিত করতে পারেন এই করব সেই করব দেশটারে 12টা বাজায় দেব ঠিক কিনা স্যার নির্বাচনের সময় এত সালাম দেয় যারা সংসদে ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা এই নির্বাচনের সময় এখানে সালাম সেখানে সালাম রাস্তাঘাটে সালাম আর সালাম হাত আর নামায় না মনে হয় তালগাছ দাঁড়াই রয়েছে ঠিক কিনা দেখেন নাই ভোটের সময় সালাম যশোরে এক নেতা প্রচন্ড শীতের দিন আপনার ভোট পড়েছে সে 20-25 বছর আগে আর যশোরে এত খেজুর গাছ যশোর মাগুরায় রাস্তার গায়ে যেখানে খেজুরের রস থেকে গুড় তৈরি হয় পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমার দেশের মর্যাদা বাড়ে ঠিক কিনা তো নেতা মাগরিবের সময় যশোর 7 মাইলের হয়বতপুর বাজারে ভাষণ দিলেন আর মাগরিবের নামাজের পরে প্রচন্ড শীতে এমন কুয়াশা পড়েছে 3 হাত দূরে মানুষ দেখা যায় না এমন কুয়াশা পড়ে না আমাদের দেশে লঞ্চ বন্ধ হয়ে বিমান উঠতে পারে না এত কুয়াশা পড়ে পড়ে না এখন নেতাজি পাশের গ্রামে ভোট চাইতে যাবেন রাস্তার গায়ে একটা ছোট্ট মানুষের মতো সাইজের খেজুর গাছ ডালপালা মরে দাঁড়িয়ে আছে কুয়াশায় উনি বুঝতে পারে নাই মনে করছে এটাও ভোটার কয় আসসালামু আলাইকুম পাতি নেতারা কয় স্যার সালাম কোন জায়গায় দিলেন এটা যে মরা খেজুর কথা পড়দা দাঁত ফালায় দেব কথা কস কে লাগে আমার ভোটের দরকার সালাম এক জায়গায় দিলি
এরকম নাটক করে ভোটের সময় নেতারা ঠিক কি না শুনেন যেই ব্যক্তি ইমামতি করে নামাজ পড়াইতে পারবে না এদেশে তাকে আর ভোট দেওয়া হবে না ঠিক কি না জরা কয় এমপি ইমামতি করতে পারবে না এমন এমন বাজে লোক আমাদের এমপি হওয়ার দরকার নাই ওসি সূরা ফাতিহা সহি পড়তে পারবে না এমন ওসি দরকার নাই সূরা ফাতিহার তাফসীর করে মানুষকে সৎপথ দেখাতে পারবে না এমন মন্ত্রী আমাদের দরকার নাই কি বলেন ঠিক না আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে ভুলি নির্বাচনের সময় কত ভঙ্গিমা যে তারা ধরেন উসা জায়গা দেখলেই আল্লাহুম্মা আমিন মনে করছে গ্রামের গোরস্তানকে মারা গেছে কবর দিয়ে দিয়েছে পাতিনে তারা কয় স্যার আত্তুললেন কা বা এটা কবর না কয় দূর চেয়ারম্যানে মাটি ফেলাই দিয়েছে রাস্তায় দিবে মাটি উঁচা করে রাখছে রাস্তায় দিবে উনি মনে করছে কার কবর কা আল্লাহুম্মা মানে ওনার নাটক করে ভোট নিতে হবে ঠিক কিনা স্যার বাড়িতে বাড়িতে যা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়িতে আছো রহমতুল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আর রহমতুল্লাহ বেরিয়ে আসো তোমার বাবা আমার বাল্য বন্ধু ছিলেন এই প্রাইমারি স্কুল মাঠে একসাথে ছোটবেলা ফুটবল খেলেছি কি সুন্দর সুললিত কণ্ঠ প্রাঞ্জল ভাষা এমনি তো আমাদের নেতাদের গলাগুলি কলাগাছের মতো মোটা বাঁশের মতো শক্ত ঠিক কিনা জানা আসো তোমার বাবার কবর জিয়ারত করে দেই 96-12 জুনে নির্বাচন আগে গাজীপুর ঘটন রহমতুল্লাহ কয় স্যার কার কবর জিয়ারত করবেন কয় তোমার আব্বার কয় স্যার আমার বাবা মারা যায় না কয় সরি ঢাকায় বসে শুনেছিলাম তোমার আব্বা অসুস্থ ধরে নিছিলাম এটা মরেই গেছে আরেক বেটার জিন্দা বাবারে মাইরা হলো ভোট চাই এই নাটক করে নেতারা ঠিক কিনা ওই ব্যক্তিদেরকে ভোট দিতে হবে যারা 12 মাস টুপি মাথায় রাখে ভোটের সময় মাথায় রাখবে ঠিক কিনা চল তা না হলে দেশে আর কোনোদিন শান্তি আমরা পাবো না চাউলের দাম করবে না চুরি ডাকাতি বন্ধ হবে না রাহাজানি বন্ধ হবে না জেনাবে বিচার বন্ধ হবে না ঘরে ঘরে ওরা খ্রিস্টান বানাবার চক্রান্ত শুরু করে দিয়েছে ঠিক না এদের টার্গেট এরা কারা এক নাম্বার বলেছি খ্রিস্টান দুই নাম্বার ইহুদি তিন নাম্বার এনজিও চার নাম্বার আমাদের বাংলাদেশি স্বদেশী মুনাফিক আর মির্জাফর নাস্তিক মোর্তাদরা পাঁচ নাম্বার হলো তথাকথিত রাজনীতিবিদেরা ঠিক কিনা শুনে কম সুবহান আল্লাহ কি সুরত এক এক জনের আর জুমার দিন দেখবেন ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই কিচ্ছু নাই জুমার দিন হেলতে দুলতে যায় নামাজ কাঁদিয়ে নেতা যায় চর দখল করার মতো এই রায়পুরে রায়পুরার চরের মতো জায়গা দখল করার মতো বড় যায় নামাজ বিশ ইমাম সাহেবের পিছন দাঁড়ায় আমি উত্তরায় ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদে 25 বছর আগে আইন করেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মসজিদে যারা ইমাম সাহেবের পিছনে দাঁড়াবার কোনো অধিকার তাদের জুমার দিন নাই যেগুলি বেনামাজি জুমা পড়তে আর বেগুলি ওই পেশাব পায়খানার পাশে যায় নামাজ বিছাই দিবে সেই বাহির থেকে কোন রকম ঠাকুর ঠাকুর করে চলে যাবে ঠিক না অথচ নামাজ নাই মসজিদে ফজরের নামাজ হয় উনি নাক টেনে ঘুমায় উনি জুমার দিন চর দখল করে আল্লাহর হস্তে বলি বাবা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি অনেক দুঃখ আমাদের মনে কি অপরাধ করেছিলাম সব উনি ভারত যদি জেল খাটাতো দুঃখ করতাম না মূর্তি পূজক সরকার জেল তো খাটাবে ঠিক কিনা বলেন যদি আজকে ইসরায়েলে গাজায় লড়াই করে রক্ত দিতাম গর্ব হতো ইহুদিরা মারতেছে দাবি করেন মুসলমান করেন বলেন কোরআন শরীফ আবার লম্বা লম্বা বলে নামাজও পড়েন 335 টাকা বলে তাহাজ্জুদও পড়েন আবার আলেমদেরকে জুলুম করেন আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যে কি বুঝাই যায় না ঠিক কিনা জানেন কি বলেন ঠিক না এবার বুঝায়া ছাড়া হবে তাই বাংলাদেশে আমার ভাই 71 সালে শেখ মুজিব জিয়াউর রহমানরা যে ভূমিকা রেখেছেন মামুনুল হক আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই তাদেরকে একই ভূমিকা রাখতে হবে ঠিক কিনা নজরে কম তবে বাংলাদেশে নতুন ইতিহাসের রচন হবে ঠিক না এরপরে সামাজিকভাবে ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য চারটা ঘরানার ওলামায়ে কেরাম আমি ওলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক ওলামায়ে কেরাম এরপরে হলো আপনার আহলে হাদিস কেন্দ্রিক ওলামায়ে কেরাম আর একটা ভাইরা আছেন যারা একটু বেদাতি কর্মকাণ্ড করলো তাদের আকীদা খারাপ না আল্লাহকে অস্বীকার করে না নবীজিকে অস্বীকার করে না একটু ক্যাম করেন দাঁড়ান এটাতে আমাদের আপত্তি নাই তাদেরকে আমরা চাই ঠিক কিনা শুনে কর একমাত্র যারা নবীজিকে হাজার নাজার মনে করে এরা মুশরিক হয়ে গেছে ঠিক কিনা কবর পূজা মাজার পূজা করে কবরে সেজদা দেয় ওই সকল মুশরিকগুলিকে সাথে নেওয়া যাবে না এই বেদাতি আমি বেদাতি বলবো না দুঃখ লাগে এরা যেমন সারসিনা যেমন ওই নেসারাবাদের কায়েদ সাবুদুরের লোকেরা একটু কেয়াম তারা মহাব্বতে করেন কিন্তু তাদের পাগড়ি মেসওয়াক আমল এত সুন্দর দেখলে আমাদের ঈর্ষা হয় ঠিক কিনা যারা চমৎকার আমল তাদের আমরা তাদেরকে নেব এই কেয়ামি আমি বেদাতি না বলে কেয়ামি ভাইদেরকে ওলামায়ে কেরাম কেয়ামি ওলামায়ে কেরাম আহলে হাদিস ওলামায়ে কেরাম
কওমি ঘরানার উলামা ইকরাম আলিয়া ঘরানার উলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের ব্যানারে রাজনৈতিক সংগঠন মজবুত করে সারা বাংলার পাড়া মহল্লায় শক্ত ঘাঁটি বানায় রাখতে হবে বাঁশের লাঠি সবসময় মজুদ রাখতে হবে ঢাকা থেকে হেফাজত কোনো কিছু বলা মাত্র প্রত্যেকের গ্রাম আগে দখল করে ফেলতে হবে ঠিক কি না জানেন কা পারবেন 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 আপনারা আর রাজনীতিতে শুধু মামুনুল হক ফয়জুল করিম আর যারা রাজনীতিতে বাংলাদেশের দলগুলি আছেন আল্লাহর রাস্তে বলি দলের দলের বিজয় চাইেন না ইসলামের বিজয় করেন নেতাকে প্রধানমন্ত্রী বানাতে লালায়িত হন না ইসলাম আর কোরআনকে রাষ্ট্রপতির ভবনে পৌঁছায় দেন ঠিক কি না জানেন কা আল্লাহ তাদেরকে একতায় আসার তৌফিক দান করুন বলেন আমি আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা এরা যে 2050 সালের মধ্যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় আমরা মামুনুল হকরা ফয়জুল করিম সাহেবরা কি বসে বসে আঙ্গুল চুরব কথা বলেন না কেন ঘরে ঘরে খ্রিস্টান হয়ে যাবে আর আমরা কি বসে থাকব বসে থাকি নাই যেদিন মিটিংটা তারা করেছিল 14 15 বছর আগে এই পঞ্চচক্র পঞ্চ শয়তান বাংলাদেশ পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানাবে তার একদিন পরে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এত খেদমত বাংলাদেশে মুসলমানদের পিছনে ওলামা ইকরাম করব এদের টার্গেট 50 সালের মধ্যে খ্রিস্টান রাষ্ট্র আমাদের টার্গেট 2040 সালের মধ্যে বাংলাদেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ঠিক কি নজরে কম মনে রাখবেন বলে গেলাম মোটা কলম দিয়া সাদা কাগজে লিখে রাখবেন 2040 সালের পরে বাংলাদেশে যদি কেউ থানার ওসি হতে চায় সূরা ফাতিহা সহি তেলাওয়াত করতে না পারলে ওসি বানাবো না মনে রাখবা 2040 সালের পরে কেউ যদি বাংলাদেশে এসপি ডিসি এডিসি এরপর কি বলা হয় পুলিশের আইজি হতে চায় সূরা ফাতিহার তরজমা না জানলে তাকে আমরা ওই সকল পদে বসাবো না মনে রাখবা 2050 কি বলা হয় 40 সালের পরে এমন গভর্নমেন্ট এমন সরকার এমন প্রশাসন করব যদি কেউ হাদিসের কিতাব পড়াইতে না পারে তাকে ক্যাবিনেট মন্ত্রী বানানো হবে না মনে রাখবা 2045 সালের পরে এমন বাংলাদেশ হবে কেউ বুখারী শরীফ পড়াতে না পারলে প্রধানমন্ত্রী চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যিনি বঙ্গভবনে বসবেন দাড়ি নাই টুপি নাই কি বলা হয় কাপড় না খুললে হিন্দু না মুসলমান বোঝা যাবে না এমন রাষ্ট্রপতি দেশ আর দেখবে না মুসলমানের দেশে 2040 সালের পরে এমন রাষ্ট্রপতি বসবে যিনি সেজদা দিবেন বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আওয়াজ চান চান আপনারা চান এমন বুজুর্গ হোক দোহাত তুল আল্লাহু আকবার বলে দেখায় দেন আমার ভাইরা খামোশ এটা যদি করতে হয় একটা কাজ আপনাদের করতে হবে বাটপারদের সাথে আর থাকা যাবে না নেতাদের পিছনে আর ঘোরা যাবে না এমপি আসলে উল্টো দিকে চলে যেতে হবে মন্ত্রী আসলে আরেক দিকে মুখ ঘোরায় ফেলতে হবে আর আহলুল্লাহ আল্লাহু আলা যারা গভীর রাতে সিজদায় আল্লাহর কুদরতি কদমে পড়ে কাঁদে এই আহলুল্লাহদের সাথে আমাদেরকে এখন থেকে সম্পর্ক রাখতে হবে ঠিক কি না সবাই রাজি রবি ঠাকুর হিন্দু মানুষ এটি কথা চমৎকার বলেছেন সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কি না জানেন মনে রাখবেন আমি বাবা এখনো পর্যন্ত যদিও আপনাদের মহব্বতে প্রতিদিন বাংলাদেশে কথা বলে চলেছি জেল থেকে বের হওয়ার পরে 22 দিন কিন্তু আসলে কথা বলার শারীরিক যোগ্যতা নাই ডাক্তারের প্রচন্ড নিষেধ শুনলে আমাকে মাইক কেড়ে ডাক্তার হাসপাতালে নেবে আমি বলেছি আমার আসল ঔষধ হলো মাহফিলে কথা বলা এখানে কথা বললি আমার সব রোগ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ চলে কর বলে বিশ্রাম নেবেন একটু আসলেই বের হওয়ার পর জানতাম না এদেশের ওলামায়ে কেরাম এত ভালোবাসেন এদেশের মুসলমান এত ভালোবাসেন জেল থেকে বের হওয়ার পরে 10 দিন মোবাইল খোলা মাত্র মৌচাকের মতো ঝাঁকে ঝাঁকে ফোন কেউ হাউমাউ করে কাঁদে বৃদ্ধা মহিলারা ফোন করে হুজুর কত নফল রোজা আপনার জন্য আমরা রেখেছি কেউ কাঁদে কেউ আমাদের জন্য দোয়া করে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলে সোহবতে আহলুল্লাহ বলবো এই কথাটুকুন প্রেক্ষাপটে বলে আল্লাহকে যদি করতে চান দেশটা যদি ইসলামী করতে চান ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে যদি মুছে দিতে চান আমাদের বেনামাজি ভাইদেরকে এখন থেকে পাঁচ ওয়াক্তের নামাজ শুরু করতে হবে ঠিক কিনা যেই বাবার গালে দাড়ি নাই বাবা তুমি দাড়ি রাখো তুমি না নবীর উম্মত নবীর মতো সুরতটা বানাও না বাবা ঠিক কিনা বলে যে মাথায় টুপি রাখো না সে মাথায় টুপি রাখো যে অজুর আগে মেসওয়াক করো না মেসওয়াকটা ধরো রাতের তাহাজ্জুদের সেজদাটা লম্বা করে দেখো আল্লাহ কত কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য বলি বাবা তিনটি জিনিসের মালিক হয় যারা সচরাচর ঈমান হারা বেঈমান হইয়া কবরে যায় তারা কয় জিনিস
এই সবাই জবাব দেন কয় জিনিস তিন জিনিসের মালিক হয় যারা ঈমান হারা হইয়া কবরে যায় তারা আবার এই তিন জিনিসের মালিক হওয়ার পরেও যদি তারা কোন আল্লাহর ওলির সাথে হাক্কানি পীর মশাইখের সাথে হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখে একদিকে তারা নেতা টাকাওয়ালা আর বিদ্যাওয়ালা হলেও ঈমান নিয়ে আল্লাহর ওলি হইয়া কবরে যেতে পারে সুবহানাল্লাহ সেই তিন জিনিস কি এক নাম্বার টাকার মালিক শিল্পপতি হনে এক টাকার মালিক ঠিক কি না শিল্পপতি হলেই রাতের অন্ধকারে গুলশানের বাড়িতে এক রাতে 20 লাখ টাকার মদের আসর বসান তার গার্মেন্টস তার গার্মেন্টসের শ্রমিকটা 500 টাকা বেতন বাড়াইতে বললে গুলি করা ঠিক কি না জানা তো এমন চরিত্রহীন বাংলাদেশের টাকার মালিক শিল্পপতির অভাব নাই এক রাতে 20 30 40 লাখ টাকা মদের আড্ডায় খরচ করে আর শ্রমিকরা যদি 500 টাকা বেতন বাড়াতে বলে পুলিশ দিয়ে তাদেরকে গুলি করায় এক নাম্বার টাকার মালিক দুই নাম্বার ক্ষমতার মালিক গুতা দিলেই সব পাস কলমের গুতা দিলেই সব পাস ঠিক কি না বলেন তিন নাম্বার হলো শিক্ষার মালিক ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বাংলাদেশের সাহিত্য বিভাগের অমর বাংলা একাডেমির চেয়ারম্যান এরকম উচ্চ শিক্ষিত কবি সাহিত্যিক দার্শনিক ভাষাবিদ বিশ্ববিখ্যাত ডাক্তার এই উচ্চ শিক্ষিত মানুষ যারা দুনিয়ার শিক্ষাকে উচ্চ শিক্ষা বলেন আমি তাদেরকে বলি উচ্চ মূর্খ ঠিক কিনা স্যার কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেই ব্যক্তি পেশাবটাও করতে জানে না এর মতো গন্ড মূর্খ আর কেউ হতে পারে না কবি সাহিত্যিক দার্শনিক এমপি মন্ত্রী হয়ে আল্লাহর কোরআন যে সহি তেলাওয়াত করতে পারে না তার মতো মূর্খ আর কেউ হতে পারে না ঠিক কি না স্যার এখন আমার ভাইরা এই সকল শিক্ষিত মানুষগুলি কিছুদিন পর আমাদের সমাজে শিক্ষিত এই কবিরা এই সাহিত্যিক আর দার্শনিক নবীজিকে গালি দেয় কবির চৌধুরী বলল এরশাদ রাম আমি বঙ্গবন্ধু থেকে শুরু করি ওনার আমলে দাউদ হায়দার নবীরে গালি দিল বিচার হলো জিয়াউর রহমানের আমলে আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড কোনো আল্লাহ খোদা নাই তার বিচার হলো না বিচার আমরা চেয়েছিলাম এরপরে অনেক কিছু থান পাতাল ঘটলো চলে আসলেন এরশাদ সাহেব উনি 9 বছর দেশ চালালেন বহু হাজী গাজীর মতো ভাব সুরত ধরেছেন শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করেছেন ভালো কাজ করেছেন ধন্যবাদ কিন্তু আপনার আমলে কবির চৌধুরী কথা দেয় আপনার আমলে কবির চৌধুরী শামসুর রহমান আল্লাহ জানেন কি বলেছে শুনলে কলিজাতে আগুন লেগে যায় এরশাদের আমলে কবির চৌধুরী বলেছিল ফজরের সময় ঢাকায় যে মুয়াজ্জিনরা আজান দেয় এটা আমার কাছে কুকুরের ঘেউ ঘেউর মতো লাগে আজানকে কুকুরের ঘেউ ঘেউ যারা বলে তার মুখে কি জিহ্বা রাখা যায় এই তার গালে কি দাঁত রাখা যায় তার দেহে কি হাত রাখা যায় এই কথা বলেন না কেন রাখা যায় ওর পিচের চামড়া দিয়া পায়ের জুতা বানানো দরকার ঠিক না এরশাদ সাহেব তার বিচার করেন এরপরে আসলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম তার খালেদা জিয়া তার প্রথম 91 সাল থেকে 96 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ঠিক কিনা জানেন তার আমলে কুমির তৈরি হলো তাসলিমা নাসরিন এই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা মেয়েটা এই বিশ্ব বেশ্যাটা আল্লাহু আকবার আল্লাহকে গালি দিয়া বলল আল্লাহ নারী নির্যাতন করেছে কোরআন শরীফের সূরা নিসার আয়াত সে টেনে ছিঁড়ে ফেলল জুতা দিয়ে পাড়া দিয়ে ধরল তাসলিমা কোরআনের আয়াত নাউজুবিল্লাহ বলে ওই যে আয়াত আল্লাহ বলেছেন একজন পুরুষ সক্ষমতা থাকলে অর্থনৈতিক সঙ্গতি শারীরিক ফিটনেস ভালো থাকলে যদি চারজন স্ত্রীকে সব রকমের পোশায় তিনি রাখতে পারেন তাহলে চারটা বিয়া শরীয়তে জায়েজ আছে আল্লাহর বিধানে ঠিক কিনা বল মাসনা ও তুলাসা ও রুবা দুইজন তিনজন চারজন পর্যন্ত রাখতে পারো এখন তাসলিমার দাবি পুরুষরা স্ত্রী বউ একসাথে রাখার অনুমতি আল্লাহ দেয় আর আমাকে চারজন স্বামী একসাথে রাখার অনুমতি দেয় না আল্লাহ নারী নির্যাতন করেছে মানে একসাথে চার স্বামী রাখতে চায় যে নারী ব্যাপারী বাড়ির আশ্বিন ব্যাপারী বাড়ি আর শেখ বাড়ির আশ্বিন মাসের কুত্তি আর ওই মহিলার মধ্যে পার্থক্য থাকে না ঠিক কিনা জানা তাই কথা বলেন না কেন কি ঠিক না সে চার স্বামী একসাথে রাখতে চেয়েছে ওনার এত জৌলুস আর এত পদ্মা মেঘনার খেলা হল আমার ভাইরা আমরা তার বিরুদ্ধে লড়াই করলাম কিশোরগঞ্জে ক্লাস এইটের একটা ছাত্র শহীদ আরমান শহীদ হয়ে গেল তার বিচার হলো না রাতের অন্ধকারে খালেদা যে তারে বোরকা পরায় বিদেশে পাচার করে দিলেন এরপরে আসলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসার পরে নাস্তিকরা কই এতদিনে পাইছি আমরা আসল বটগাছ এই বটবৃক্ষের নিচে ইসলাম বিদায় দেব শাহবাগের মোড়ে তারা গণজাগরণ মঞ্চ বানিয়েছে প্রথম দিন আমি বলেছিলাম এটা গণজাগরণ মঞ্চ নয় এটা গণজানোয়ার মঞ্চ ঠিক কিনা জোরে কর সেখান থেকে তারা কুকুরের মাথায় টুপি পরায় ইসলামকে গালি দেয় আলেম ওলামাকে গালি দেয় আল্লাহু আকবার খানকার ভিতর থেকে ওমর স্টাইলে বের হয়ে আসলেন বাংলার দক্ষিণ আর ওই পূর্ব কোণে হাঁটাদারি মাদ্রাসার মোহতামিমের চেয়ার থেকে আল্লামা আহমদ শফি হুঙ্কার দিলেন শাহবাগে ভেসে গেল আর কি বলা হয় শাপলা চত্বরে কারবালা হয়ে গেল ঠিক কিনা জোরে কর
কি বলেন ঠিক না আমার ভাইরা উলামায়ে কেরাম বারবার দাবি করল কই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা জিয়া থেকে খালেদা জিয়া নাম ছহ তো বললাম কারামলে কে নবীজিকে গালি দিয়েছে যে একজনের বিচার আপনারা করেন নাই এবার এই 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 শুনেন এবার কারো কাছে বিচার আর চাওয়া হবে না ঠিক কি না আমি বলি এই গ্রামের লোকদেরকে বলে যাই ভালো করে মনে কেউ যদি নবীজিকে গালি দেয় কোরআনকে অবমাননা করে একটা মিছিলও করবেন না যে অমুকের ফাঁসি চাই তমুকের ফাঁসি চাই 52 বছর রাস্তায় রাস্তায় আমরা ফকিরের মতো মিছিল করি আর ফাঁসি চাই আর এরা ফাঁসি দেয় না এবার ফাঁসি নিজেদের হাতে দিয়ে ফেলতে হবে ঠিক কি রজা রাখো এবার থেকে যেখান থেকে নবীজিকে গালি দেওয়া হবে কোনো মিছিল না কোন কারো কাছে দাবি না কোন সাতার কাছে দাবি করতে যাব ওই শয়তানটাই তো তার আসল ভাবগুরু ঠিক কি রজা রাখো বরং সাথে সাথে সবাই একটা করে বাঁশের লাঠি হাতে নেবেন যেখান থেকে গালি দেওয়া হয়েছে বাড়িটা ঘিরে ফেলবেন অল্প সময়ের ভিতরে বাড়িটা মানুষ মাটির সাথে মিশিয়ে দিবেন পারবেন না এই পারবেন 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 কারা পারবেন দোহাত তুল আল্লাহু আকবার বলে দেন আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আল্লাহুম্মা আমিন নবীজিকে গালি দিলে যার কলিজায় ব্যথা লাগে না সে মুসলমান হতে পারে আল্লাহর কোরআনকে লাঠি দিলে যার কলিজায় লাগে না সে মুসলমান হতে পারে কি বলেন ঠিক না আমার ভাইরা দুঃখার ভারাক্রান্ত হৃদয়ে এবার সুসংবাদ শোনাই এই পঞ্চচক্র প্রথম রাজনৈতিক চক্রটা অতি এবার মনে রাখবেন এবার সরকার বদলালে যে সরকার আসবে তার বাপেরও ক্ষমতা নাই আলেমদের হুকুম আর ইঙ্গিত ছাড়ার দেশ চালাইতে পারে আল্লাহ আনবেন এমন সরকার আলহামদুলিল্লাহ জোরে কর অবা সুতরাং বেলা শেষ খেলা শেষ 52 বছর পরে নাস্তিকদের খেলা শেষ বেলা শেষ খেলা শেষ ঠিক কিনা জোরে বলেন এবার বেলা খেলা হবে না ওমরি শাসন বাংলাদেশে জারি হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে কর এবার দেখবেন শেখ মুজিবুর ইসলামে মামুনুল হক বঙ্গভবনে অথবা পার্লামেন্টে ভাষণ দিচ্ছে ইনশাআল্লাহ আর এই চেহারাগুলি দেখলি কি বলে রাশেদ খান মেনে না ইনুরা বিড়ালের মতো এমনি পালাবে সংসদই থাকবে কারণ মামুনুল হকের একটা থাপ্পড় সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীর নাই ছয় ফিট বঙ্গবন্ধুর ডুপ্লিকেট একবারে এক সাইজ ঠিক কিনা জোরে কর আল্লাহ কবুল করুন বলেন আমি আর ফজল করিম সাহেব তো সেই বহুদিন আগে এক বেরোজদারের থাপ্পড় দিয়ে তার ছয়টা বেহা করে আলহামদুলিল্লাহ জোরে কর এই মহাপুরুষরা আসছে জাতির নেতৃত্বে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ জোরে কর আমরা ভদ্র সভ্য মারামারি কাটাকাটি পছন্দ করি না করব না রক্তপাত আমরা পছন্দ করি না কিন্তু নবীর গালি দিলে কোনো সেন্দুরে আর ছাড়া হবে না ইসলাম আর কোরআনকে অবমাননা করলে আর ছাড়া হবে না ঠিক না